নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিক শোভাবাজার রাজবাড়ি নিয়ে। রাজা নবকৃষ্ণ দেব 1757 সালে শোভাবাজার রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। শোভাবাজারের রাজা নবকৃষ্ণ স্ট্রিটে এই রাজবাড়িটি জয়পুরিয়া কলেজের নিকট অবস্থিত। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিট হাঁটার পর এই বিশালাকার রাজবাড়িটি কলকাতা দর্শনার্থীদের জন্য এক আকর্ষণের কেন্দ্র। রাজা নবকৃষ্ণ দেব তার রাজত্বকালে 2টি রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। ছেলে না হওয়ার জন্য তিনি তার ভাইপো গোপীমোহন দেবকে পোষ্য নিয়েছিলেন এবং 35 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটে একটি রাজপ্রাসাদ তৈরি করেন। এটি শোভাবাজার রাজবাড়ি তথা বাগোলা বাড়ি নামে পরিচিত। পরে ওনার ছেলে রাজা নবকৃষ্ণ দেব হয় এবং তিনি তার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করেন, যেটি ছোট রাজবাড়ি নামে পরিচিত। রাজা নবকৃষ্ণ দেব 1757 সালে কলকাতায় প্রথম দুর্গাপুজো চালু করেন এবং এখনও অবধি সেই প্রথা মেনে দুর্গাপুজো হয়ে আসছে শোভাবাজার রাজবাড়িতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।